বিজিবির কঠোর নিরাপত্তা থাকলেও শারদীয় দুর্গাপূজাকে উপলক্ষ করে দুই দেশের পূজার্থীদের মেলবন্ধন আটকায়নি সীমানার আইনি বাধায়। বাংলাদেশের তাহিরপুর সীমান্তের মানুষ সীমান্ত পেরিয়ে পূজা দিচ্ছেন ভারতের মন্দিরে। আবার ওপারের ভারতের মেঘালয়ের ঘোমাঘাট এলাকার বাসিন্দারা আসছেন তাহিরপুর সীমান্তের বড়ছড়ার পূজা মণ্ডপে। এই দৃশ্য দেখা গেছে সরেজমিনে। তবে এবছর পুরুষদের যাতায়াতে ছিল কঠোরতা। কেউ বা এবারের পূজার্চনা শেষে ওপারের দেবী দুর্গা দর্শন করতে এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করতে ছুটছেন, আবার কেউ ওপার থেকে এবারে আসছেন দুর্গাদেবীর পুজোর প্রসাদ গ্রহণ করতে। সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বড়ছড়া, টেকের ঘাট ও নীলাদ্রি লেক বা শহীদ সিরাজ লেক এলাকায় এ দৃশ্য বহু বছরের। বিজিবি ও বিএসএফের চোখ ফাঁকি দিয়ে হলেও দুই সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাই এই চেষ্টা করেন বছরে বছরে। তবে এই যাতায়াত কেবলই আবেগের, উচ্ছ্বাসের। উৎসব শেষে আবারও ফিরে আসছেন তারা। সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের বড়ছড়া এলাকার গোপিকা বাড়ি পূজা মণ্ডপ, তার ঠিক 300 মিটার দূরে ভারতের কালী মন্দির। দুটি মন্দিরের মাঝখানে কাঁটাতার না থাকায় দুর্গোৎসবে প্রতি বছরই দুই দেশের সীমান্তবর্তী এলাকার কিছু মানুষের এমন মিলন ঘটে। অনেক ভক্তবৃন্দ আসছেন দূর দূরান্ত থেকে, বাদাগার, তাহিরপুর, ভারত থেকেও কিছু আসতেছে, ওরাও পূজা দেখার জন্য মহিলারা। অন্যান্য বছর পূজার অষ্টমী নবমীর দিনে নারী পুরুষ সকলেই যাওয়া আসা করতে পারলেও এবার পুরুষরা যেতে পারছেন না জানালেন এপারের সনাতন ধর্মাবলীরা। বাধা দিচ্ছে বলতে আমরা যখন মানে ভিতরে ঢুকছি তখন তো মানে এখানে বিএসএফ দেখি নাই, খেয়াল করি নাই, আমার খুঁজে ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকার পরে বেতলে নাম করে মানে জাস্ট ডাকলো আর কি, ডাকার পর জিজ্ঞাসাবাদ করলো তোমরা কীভাবে আসছো, কার কাছে পারমিশন নিয়ে আসছো। আমার কাছে কেউ ছিল না, তো কার জন্য পারমিশন নিয়ে নেই, কার কাছে পারমিশন নিয়ে নেই, আমরা এরকমই সোজা ঢুকে গেছি। যাচ্ছে শুধু মহিলারা যেতেছে, পুরুষরা যেতে পারতেছে, কিন্তু আগে পুরুষ, নারী, মানে শিশু সবাই যেতে পারছে। বাইরের দেশে গেলাম, এটাই দেখলাম আর কি, আর কিছু না। এই দুই মানে এখন যে সমস্যা হইতেছে সরকার পতনের পরে, এরপর থেকে মানে আর ইন্ডিয়ার ভিতরে যাওয়ার জন্য নিষেধ করে। এই যে দুই দেশের সম্পর্ক, বাংলাদেশের মানুষ তাও দেয় মহিলারা যাইতে দেয়, মহিলাদেরকে যাইতে দেয় খুব কম সংখ্যাতে। বিজিবি কঠোর নজরদারিতে রাখছে সীমান্তবর্তী 20টি পূজা মণ্ডপকে। দুই দেশের মণ্ডপে যাতায়াত বন্ধেও জিরো টলারেন্সের কথা জানালেন বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। এখন পূজার জন্য ডিউটি থাকছে এবং সীমান্ত টিকেট কাটে বিএপি তে বলা ছিল, বাট শিফটিং অনুযায়ী ঘুরে ঘুরে আসে। আপনারা যে সময় ছিলেন মেবি ওই সময় ছিল না, পরবর্তীতে আবার আসছে আমি শুনছি পরের ব্যাপারটা। যাই হোক, তো আমার ব্যাপারটা হচ্ছে আপনার আগে তো আপনার সীমান্তে আমি এর আগে হইতো যে আপনার ওই বড়ছড়ার কথা বলেন বা টিকের ঘাটের দিকে যে যা আশা করতো ভারতের লোকজন এবং বাংলাদেশের লোকজন, তো এখন এই ব্যাপারে পুরোপুরি জিরো টলারেন্স। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল।